হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে আমি আমার হেয়ারের কেয়ার কী করে করি এই গ্রীষ্ম বর্ষার মধ্যে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হেনার মধ্যে কী কী মিশাবো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা প্রথমে গরম জলে অল্প চা পাতা দিয়ে সেটাকে 5 মিনিট ফুটিয়ে নিব, তারপরে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে ছেঁকে নিব। আমার চুলটা যেহেতু অনেকটা লম্বা, তার জন্য আমি পুরো প্যাকেটের হেনাটা এখানে ঢেলে দিব। চুলের যত্নে কয়েকটি প্রাকৃতিক উপাদান বেশ ম্যাজিকের মতো কাজ করে, হেনা তাদের মধ্যে অন্যতম। হেনা পাউডার বা মেহেন্দি চুলের হাল ফেরাতে বেশ কার্যকারী। এই হেনা রুক্ষ চুলকে একদম সফট আর সিল্কি করে তোলে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমরা যে পেস্টটা তৈরি করব, এটা কিন্তু একেবারে পাতলা তৈরি করব না, একটু গাঢ় ধরনের রাখব। তো এটাকে আমি এখন সারা রাতের জন্য রেখে দিব, আর এটা পরের দিন সকালে দেখো। তো ফ্রেন্ডস দেখো এখানে কি কি মিক্স করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমি বাড়ির একটা অ্যালোভেরা নিয়ে নিয়েছি পাতা, আর সেটাকে খুব ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, লেবু আর হেনা। এখানে টক দইও ব্যবহার করা যেতে পারে। এখন এটার মধ্যে একে একে সব কিছু মিক্স করে ফেলি। তো এখানে রয়েছে অ্যালোভেরার পেস্ট, এটাকে আমি অ্যালোভেরাটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়েছি। তো দেখো আর এখানে দিয়ে দিব কিছু লেবুর রস। তো এই লেবুর রসগুলো আমি এখন সম্পূর্ণ এর ভিতরে দিয়ে দিব। এখানে লেবুর রস আর অ্যালোভেরা জেল দেওয়া হয়ে গেছে। তো এটাকে দেখো খুব ভালো করে এখন মিক্স করে ফেলবো। তো তোমরা যদি চাও হেনাটাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারো চা পাতার জলে, আর না হলে কমসে কম সকালে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই ভিজিয়ে রাখবে, এতে হেনাটা অনেক বেশি ভালো হবে চুলের জন্য। তো এখন এটাকে অ্যাপ্লাই করব মাথায়। তো সবার প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে। তো প্রথমে চুলটাকে আঁচড়ে নিই। প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে হেনা, এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। স্ক্যাল্পের পুষ্টি যোগান দেয় হেনা, চুলের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুল করে তুলে রেশমের মতো নরম, তাই এই হেনার আর কোনো বিকল্প নেই। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি পার্ট পার্ট করে হেনাকে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হ্যান্ড গ্লাভসও পরে নিতে পারো, না হলে হাতটা অরেঞ্জ কালার হয়ে আসবে। ফ্রেন্ডস, অতিরিক্ত চুল ওঠা বন্ধ করে এই হেনা, তাই মাথা ভর্তি ঘন চুল পেতে সময় থাকলেই লাগিয়ে ফেলো এই হেনার প্যাক। আমি তো প্রায় মাসে একবার করেই থাকি এই হেনার প্যাক। তো ফ্রেন্ডস, আমার প্রায় হেনা লাগানো কমপ্লিট। এখন এটাকে খুব ভালো করে র‍্যাপ করে নিব মাথার উপরে। তো তোমরা সাথে থেকো আর ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদেরকে চুলটা ধুয়ে এসে আমি অবশ্যই দেখাবো আমার চুলটা কেমন হয়েছে। তো সাথে থেকো, ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছো চুলটা হেনা ধোয়ার পরে কেমন লাগছে। তো দেখো খুবই সফট আর সিল্কি হয়ে উঠেছে। তো ফ্রেন্ডস, এখন আমি চলে এসেছি আমার হেনা করার পরে, দেখো চুলের রেজাল্টটা কেমন হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, চলো তোমাদের সামনে এখন আমি আমার চুলটা পুরো আঁচড়ে দেখাচ্ছি। খুব সিল্কি অ্যান্ড সফট হয়ে গেছে আমার হেয়ারটা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো ফ্রেন্ডস, এই হেনা প্যাক মাসে অন্তত 2 বার করলে খুবই ভালো হয়। এতে চুল পড়া কমে, নতুন চুল গজায়, আর চুল লম্বাও হয়। তো দেখো আমি কিন্তু কোনো ধরনের হেয়ার স্ট্রেটনিং করি না, আমার ন্যাচারালি চুলটা এরকম সফট আর সিল্কি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কত সুন্দর সফট আর সিল্কি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এইভাবে হেয়ার প্যাকটা বানিয়ে নিতে পারো। তো আমি বাড়িতে হেনা সবসময় এইভাবেই লাগাই। তো তোমাদের কেমন লাগলো আমার এই
ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আমার সাথে থেকো আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাপোর্ট করো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই, টাটা।